1903 সালে আলমোড়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রুগ্না কন্যা রেণুকার বায়ু পরিবর্তনের জন্য এসেছিলেন। সেই সময় এখানে বসে লেখেন শিশু কবিতাগুচ্ছ, কিন্তু তার অনেক আগে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কিশোর পত্রিকা বালকে প্রকাশিত অন্তত 6টি কবিতা এই গ্রন্থে পাওয়া যায়। শিশু নামে আগে কোনো পৃথক গ্রন্থ ছিল না। কবিতাগুলি কবির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে 1310 বঙ্গাব্দে, ইংরাজি 1903 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শিশু প্রকাশকালে, তখন সাল 1903, কন্যা রেণুকার মৃত্যু হয়। শিশু কাব্যগ্রন্থের 49টি কবিতার মধ্যে 23টি কবিতায় খোকা শিশু তার মাকে এবং 11টি মা শিশুকে এই রীতিতেই রচিত। জগৎপাড়া বাড়ির তীরে ছেলেরা করে মেলা, অন্তহীন গগনতল মাথার উপরে অচঞ্চল, ফেনিল ওই শুনিল জল নাচিছে সারা বেলা, উঠেছে তটে কি কোলাহল ছেলেরা করে মেলা, বালুকা দিয়ে বাঁধিছে ঘর ঝিনুক নিয়ে খেলা, বিপুল নীল সলিল পরি ভাষায় তারা খেলার তরি, আপন হাতে হেলায় গড়ি পাতায় গাঁথা ভেলা, জগৎ পারাবারের তীরে ছেলেরা করে খেলা, জানে না তারা সাঁতার দেওয়া জানে না জাল ফেলা, ডুবারি ডুবে মুকুতা চেয়ে বণিক ধায় তরণী বে, ছেলেরা নড়ি কুড়ায় পেয়ে সাজায় বসি ঢেলা, রতন ধন খোঁজে না তারা জানে না জাল ফেলা, ফেনিয়ে উঠে সাগর হাসে হাসে সাগর বেলা, ভীষণ ঢেউ শিশুর কানে রচিছে গাথা তরল তানে, দোলনা ধরি যেমন গানে জননী দেয় ঠেলা, সাগর খেলে শিশুর সাথে হাসে সাগর বেলা, জগৎ পারাবারের তীরে ছেলেরা করে মেলা, ঝঞ্ঝা ফিরে গগনতলে তরণী ডুবে সুদূর জলে, মরণ দূত উড়িয়া চলে ছেলেরা করে খেলা, জগৎ পারাবারের তীরে শিশুর মহামেলা।